নমস্কার বন্ধুরা, তনুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আপনি পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, সাম্বার। এই সাম্বার একটা দক্ষিণ ভারতীয় রেসিপি। এটা ভাত, রুটি, ইডলি, ধোসা সবার সঙ্গে খাওয়া যায়। তো সাম্বার করতে কী কী লাগছে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। আমি নিয়েছি অড়হর ডাল, 100 গ্রাম অড়হর ডাল নিয়েছি। এই অড়হর ডালটাকে আমি ধুয়ে একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব প্রেশার কুকারে। লাউ নিয়েছি 150 গ্রাম, এরম টুকরো করে নিয়েছি। 2 টমেটো নিয়েছি ছোট ছোট, 4 ছোট ভেন্ডি নিয়েছি, 5-6 কোয়া রসুন নিয়েছি, 1 বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, 1 বড় আলু ডুমডুম করে নিয়েছি, 2 লঙ্কা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, 2 পটল নিয়েছি এভাবে কেটে, 3 সজনে ডাঁটা এভাবে নিয়েছি টুকরো করে, 1 গাজর, ছোট গাজর টুকরো করে নিয়েছি, 1 পেঁপে নিয়েছি টুকরো করে, ছোট্ট 1 টুকরো বেগুন এভাবে টুকরো করে নিয়েছি, 1 ঝিঙে টুকরো করে নিয়েছি, আর 2 ডাঁটা আমি এভাবে টুকরো করে নিয়েছি, আর 1 তেঁতুল নিয়েছি। তেঁতুলটাকে গুলিয়ে আমি দিয়ে দেব, আর ফোড়নে দেব আমি কারি পাতা, সর্ষে, আর সাম্বার মশলা সবার শেষে দিয়ে দেব। তাহলে চলো আমি রান্নাটা করে দেখাচ্ছি। ডালটা আমি প্রেশার কুকারে 1 সিটি দিয়ে নিয়েছি, লো ফ্লেমে 1 সিটি দিয়ে নিয়েছি, তাহলে খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। তো আমি এখন খুলে দেখছি ডালটা কেমন সেদ্ধ হয়েছে। আমি 1 চা চামচ মতো নুন দিয়ে দিয়েছিলাম। এ দেখো, খুব সুন্দর ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালের মধ্যে সমস্ত সবজি দিয়ে দেব, আর একটু ডালটাকে পাতলা করার জন্য আর একটু 1 গ্লাস মতো জল দিয়ে দেব। আমি আবার গ্যাসে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। এবার আমি এই ডালের মধ্যে, সেদ্ধ ডালটার মধ্যে সব সবজিগুলো দিয়ে দেব। এই লাউটা দিয়ে দিলাম, সমস্ত সবজিগুলো একে একে দিয়ে দেব। খুব সহজ একটি রেসিপি, তোমরা কিন্তু সবাই করে দেখতে পারো। পেঁয়াজ রসুনটাও কিন্তু আমি এই সেদ্ধর মধ্যেই দিয়ে দিচ্ছি, তাহলে একটা সুন্দর সেন্টও হয়। এবার আমি এর মধ্যে 1 গ্লাস মতো জল দিয়ে দিলাম। আবার আমি প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে 1 সিটি দিয়ে নেব, তারপর তোমাদের করে দেখাচ্ছি রান্নাটা। ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু 1 সিটি দিয়ে বন্ধ করে রেখেছিলাম, তারপরে সিটিটা ঠান্ডা হয়ে গেলে আমি ডালটাকে নামিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে সামান্য একটু হলুদ দেব, 1/2 চা চামচ মতো হলুদ দেব। 1/2 চা চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি, আর আমি সেদ্ধ হওয়ার সময় নুন দিয়েছিলাম, আমি টেস্ট করে নিয়েছি, আর আমার এই 1/2 চা চামচ মতো নুন লাগবে। এবার আমি ফোড়ন দিয়ে তোমাদের দেখাচ্ছি। ফোড়নে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, কারি পাতা আর সর্ষে ফোড়ন দেব। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। এতে আমি 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়নটা দিয়ে দেব।
লঙ্কাটা একটু কালো কালো হয়ে গেলে তখন আমি এই কারি পাতাটা দেব। লঙ্কাটাও বেশ কালো কালো হয়ে গেছে, এবার আমি কারি পাতাটা দিয়ে দিচ্ছি। কারি পাতাটা বেশ কালো কালো হয়ে গেলে তখন আমি ডালটা দিয়ে দেব। দেখো কারি পাতাটাও বেশ কালো কালো হয়ে আসছে। এবার আমি অল্প করে একটু বাটিতে ডালটা আগে দিয়ে নিচ্ছি, না হলে প্রচণ্ড ছিটে যাবে। এবার আমি কড়াইয়ের ফোড়নটা এই সাসপেনটার মধ্যে ঢেলে দিলাম। এখন ভালো করে ফুটে গেলে আমি সাম্বার মশলাটা দিয়ে দেব, সবার শেষে তেঁতুলের গোলাটা দিয়ে দেব। এবার আমি এই এতটা এক টেবিল চামচ মতো সাম্বার মশলা দিয়ে দিলাম। এবার আমি এই তেঁতুলের গোলাটা দিয়ে দিলাম। এখন একটু ভালো করে ফুটে গেলে আমার একদম রেডি হয়ে যাবে সাম্বারটা। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, একদম হয়ে গেছে আমার, সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। আমি সাম্বার সার্ভ করে দিয়েছি, ইডলি দিয়েছি আমি প্লেটে। এই ইডলিটা আমি ঘরে বানিয়েছি, তোমাদের সঙ্গে আমি খুব তাড়াতাড়ি এই ইডলি রেসিপি শেয়ার করব। দেখো খুব তাড়াতাড়ি আমার সাম্বারটা হয়ে গেল, ঘরে থাকা উপকরণ দিয়েই খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা। তো তোমরা সহজেই এটা করে ফেলতে পারবে, করে খেয়ে আমাকে জানাবে কেমন লাগলো তোমাদের। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। আবার পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে যাব। সুস্থ থাকবে, ভালো থাকবে।